নমস্কার বন্ধুরা, লিপিস ড্রিম কিচেনের আরেকটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ফুটন্ত ডালে ফুচকা দিয়ে কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সোজা। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সোনা মুগ ডাল। গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট আমি ডাল ভালো করে ভেজে নেব। ডালটা যখন হালকা করে লাল করে ভাজা হয়ে যাবে তখনই ভাবে ডাল ভাজা হয়ে গেছে। দিয়েছি পরিমাণ মতো জল। জল দিয়ে গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নেব। এখানে ডাল আমি যেহেতু ধুয়ে নিইনি সেজন্য ডালটা একটু ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নিলে দেখবে ডালের উপরে এরকম একটা ফেনা আসবে, আর ডালে যে নোংরাটা থাকবে সেটা বেরিয়ে আসে। এরকম ভাবে আস্তে আস্তে ফেনাগুলোকে ফেলে দিতে হবে, তাই ডালটা পুরো পারফেক্ট পরিষ্কার হয়ে যাবে। একটি লিড দিয়ে ঢেকে রাখবো 8 থেকে 10 মিনিট। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ আটা, হাফ কাপ ময়দা। তোমরা এখানে সম্পূর্ণটা ময়দা বা আটা দিয়েও করতে পারো, আমি দুটো মিশিয়ে দিয়ে দিয়েছি। দিয়েছি স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন অয়েল। এখানে রিফাইন অয়েলের বদলে ঘিও দেওয়া যেতে পারে। সব শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে জল দিয়ে আমি আটা ও ময়দা ভালো করে মেখে নেব। একবারে কিন্তু জল দিয়ে মাখলে আটা কিন্তু নরম হয়ে যেতে পারে, তখন রেসিপিটা কিন্তু হবে না। এখানে আমি আটা ও ময়দা ভালো করে মাখা হয়ে গেছে, আর লিডটা তুলে দেখছি ডালও প্রায় সেদ্ধ এসেছে। একটি হাতা দিয়ে এরকম ভাবে নাড়ি চাড়িয়ে একটু ঘেঁটে দেব, দিয়ে ডালটাকে পুরো মিহি করে নেব। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। এটা একাদশীতে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে। এটি বানানো কিন্তু খুবই সোজা, খুব একটা সময় লাগে না, অল্প সময় তো হয়ে যায়, আর এর স্বাদ অসাধারণ। ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারো যে কোনো একাদশীতে এই রেসিপিটা। এখানে ডাল আমার ঘাটা হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল, দিয়ে ভালো করে নাড়িচাড়ি মিশিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু গ্যাসের আঁচটি এখন হাই ফ্লেমে করে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নেবো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা ও স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দেব। আর আমার চ্যানেলে যার নতুন বন্ধু আছো তারা কি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আমি যখন নতুন ভিডিও শেয়ার করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে দেখো আদা বাটা দিয়ে ভালো করে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ পাউডার, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দেবো। এই রেসিপিটার মধ্যে আমি কোনো লঙ্কা দিইনি, তোমাদের যদি ইচ্ছে হয় 2টি কাঁচা লঙ্কা চিরে দিতে পারো। আমি সম্পূর্ণ ঝাল ছাড়া এই রেসিপিটা তৈরি করছি। আর এদিকে এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটা একদম সফট হয়ে গেছে, একটু মেখে নিয়ে লেচি করে নেব। হাফ কাপ আটা ও হাফ কাপ ময়দা দিয়ে আমি এখানে 4টে লেচি করে নিচ্ছি। আমরা যেরকম বাড়িতে রুটি করি সেরকমই ছোট ছোট করে লেচিগুলো করে নেব। আর রুটিটা যখন বেলবো অল্প একটু আটা বা ময়দা ছড়িয়ে দিয়ে আমি এখানে লেচিটাকে বেলে নিচ্ছি। আমরা যেরকম বাড়িতে লুচি বেলি সেরকম ভাবে পাতলা করে কিন্তু বেলে নিচ্ছি। এখানে কিন্তু আমি মোটা করে বেলবো না, একদম পাতলা করে বেলবো। এরকম করে 4টে রুটি আমি বেলে নেব। আর দেখো রুটিটা কতটা পাতলা রেখেছি, ঠিক এরকম ভাবে পাতলা করে নেবে। ফুচকার সাইজটা যেরকম ছোট হয় ঠিক সেরকম একটা বাটি নিয়ে আমি এখানে ফুচকার শেপ করে কেটে নেব। এরকম ভাবে চেপে চেপে নিয়ে কেটে নিতে হবে সবগুলো। আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আমি যখন নতুন ভিডিও শেয়ার করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে আমার সব লেচিগুলো আমি কেটে নিয়েছি, সব লেচিগুলো থেকেই ফুচকা আমি এরকম ভাবে কেটে তৈরি করে নিয়েছি। এদিকে গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এক এক করে সব ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
সব ফুচকাগুলো দেওয়া হয়ে গেছে, এখন গ্যাসের আঁচটা কিন্তু হাই ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। আর আলতো হাতে একটু নাড়িচাড়ি দিতে হবে, একটি লিড দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট হয়ে গেলে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, রেসিপিটা কিন্তু জাস্ট অসাধারণ। আমরা কিন্তু এই রেসিপিটা ছোটবেলায় অনেক খেয়েছি, কিন্তু এখনকার দিনে বাচ্চারা এই রেসিপিটা খায়নি বা ওরা জানে না রেসিপিটা কি। এই রেসিপিটা হলো ডাল গপ্পা। এই রেসিপিটা যেরকম স্বাদ আর সেরকম কিন্তু একটা স্বাস্থ্যকর খাওয়ার। এই রেসিপিটা কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারি, আমরা সকালে জল খাবারেও কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারি। এই রেসিপিটা তৈরি করতে খুব একটা তেল মশলা লাগে না, অল্প তেল মশলা দিয়ে আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা হয়। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।